2018-19 অর্থ বছরের বাজেটে বড় সুবিধা পাচ্ছেন বেসরকারি ব্যাংক মালিকরা। পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং এর বাইরে থাকা ব্যাংকগুলোর মুনাফা বাড়াতে 2.5% কমানো হয়েছে কর্পোরেট কর হার। তবে ব্যাংকিং বিশ্লেষকরা বলছেন, এতে গ্রাহকরা কোনো সুবিধা পাবেন না, কমবে না সুদের হারও। তাদের দাবি, বাজেটে সুবিধা না বাড়িয়ে বরং ব্যাংকের অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শাস্তির মুখোমুখি করা জরুরি। এতেই ফিরবে ব্যাংক খাতের শৃঙ্খলা।